সালামু আলাইকুম, সবাই কেমন আছে? বেজদাবার টু চ্যানেলটি থেকে আমি হিমু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা রাখি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে অত্যন্ত ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে কথা বলবো, তা হচ্ছে ইনব্রিডিং কি। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল বাটনে প্রেস করে রাখুন, তাহলে পরবর্তীতে নতুন সব ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। ইনব্রিডিং কি, এই জিনিসটা নিয়ে অনেকের মধ্যেই ভুল ধারণা আছে, অনেকে এটা সম্পর্কে টোটালি জানে না। যে কোনো পাখির ক্ষেত্রে এটা ভয়াবহ একটা কারণ হতে পারে পাখি মারা যাওয়ার এবং পাখি অসুস্থ হওয়ার অথবা প্যারালাইসিস হওয়ার। এইসব সব কিছুই ডিপেন্ড করে ইনব্রিডিং কি তার উপরে। ইনব্রিডিংটা আসলে কি, ইনব্রিডিংটা হচ্ছে, এটা যদি আমি সহজ ভাষায় বোঝাই তাহলে হচ্ছে বাবা এবং যেহেতু মনে করেন একটা মাস্টার পেয়ার, মাস্টার পেয়ার থেকে যে বেবিটা আসলো, আপনি সেই বেবিগুলোকে আস্তে আস্তে বড় করে সেই বেবির ছেলেটার সাথে আপনি মাস্টার পেয়ারের ফিমেলটাকে জোড়া দিলেন, মানে মার সাথে জোড়া দিলেন এবং বাবার সাথে মেয়ের জোড়া দিলেন, এই কানেকশনটাকে বলা হয় ইনব্রিডিং। এইটা সম্পূর্ণ আসলে খারাপ একটা প্রসেস আমি মনে করি। অনেক যারা অনেকে আছে যারা নতুনভাবে পাখি পালন শুরু করেছে, তারা অনেকেই জানে না। এবং আমি এখন থেকে 4-5 বছর আগে আমি একটা বাসায় গিয়েছিলাম একজোড়া পাখি আনার জন্য, তখন মিউটেশন সম্বন্ধে অত ধারণা ছিল না। একজোড়া বাজরিকার আনার জন্য গিয়েছিলাম পুরাতন ঢাকায়, তখন সেখান থেকে আমি দেখেছিলাম যে ওনার একজোড়া থেকে অলমোস্ট প্রায় 10-12 জোড়া পাখি হয়েছে। তো এটা অনেক বড় একটা ফ্যামিলি বানায় ফেলছে। তো উনি বলতেছে যে আমার একজোড়া থেকেই হয়। তারপরে কি করেন, তারপরে সে কি করে, বোন আর ভাই একসাথে জোড়া দিচ্ছে। তো এই যে মানে জোড়া বা পেয়ারিং সিস্টেম, এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা, আর এটাকেই বলে ইনব্রিডিং। এখন আপনি যদি ইনব্রিডিং করেন তাহলে কি হবে সেটা আমি বলছি। যদি আপনার পাখির সাথে আপনি ইনব্রিডিং করান, সেটা জাপানি ক্রেস্টেড হোক, বাজরিগার হোক, কোকাটেল হোক, লাভবার্ড হোক, ফিঞ্চ হোক, যে কোনো পাখি হোক না কেন, আপনি যদি ইনব্রিডিং করান তাহলে যে প্রবলেমটা হবে, ফিউচারে যে বেবিগুলো হবে, বেবিগুলোর মোস্ট অফ দ্য বেবি হবে প্যারালাইজ, অথবা দেখবেন হাত মানে চলতেছে না, অথবা পা চলতেছে না, অথবা শুকায় গেছে, অথবা বাচ্চা অবস্থায় মারা যাবে। তো ইনব্রিডিংটা একটা ভয়াবহ প্রবলেম। অনেকেই বলে যে ভাই আমি তো এইভাবে কন্টিনিউ করতেছি, কোনো প্রবলেম তো হয় না। আসলে আমি আমার অনেকগুলো ভিডিওতে একটা কথা বলেছি, বাঘ একবারই আসে আর যখন আসে সব কিছু নষ্ট করে দিয়ে যায়। তো ইনব্রিডিংটা এইরকম। আরেকটা জিনিস খেয়াল করবেন, অনেকেই বিভিন্ন গ্রুপগুলোতে পোস্ট করে যে ভাই আমি একজোড়া পাখি কিনে আনছি, পাখিগুলো বেবি দিলেই বেবি প্রবলেম হইতেছে, মানে বেবিগুলো হয় বড় হচ্ছে না, বেবিগুলো মারা যাচ্ছে, বা দেখা গেলো পাগুলো একদম বাঁকা হয়ে যায়। তারপরে ওই যে এটা একটা সিস্টেম আছে সোজা করার, ফোম সিস্টেম, সেটা ফোম ইউজ করে আপনি এটা ইউজ করতে পারবেন বা ঠিক করা পসিবল। বাট এই প্রবলেমগুলো কিন্তু একটা কারণ হতে পারে ইনব্রিডিং। তো তাহলে বলা যেতে পারে ইনব্রিডিংটা হচ্ছে, আপনি ভাই বোনের মধ্যেও যদি পেয়ার করেন তাহলে ইনব্রিডিং। তাহলে ভাইয়া আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে ইনব্রিডিং থেকে বাঁচার উপায় কী। তো আমি যদি এটা বলি যে ইনব্রিডিং থেকে বাঁচার উপায় কী, তাহলে আপনাকে বলা যেতে পারে কখনোই মেল এবং ফিমেল মানে যাতে ভাই বোন না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আরেকটা জিনিস হচ্ছে ক্রস ব্রিডিংয়ের ক্ষেত্রে অনেকে ইনব্রিডিং করায়, এটা কাউকে বলে না। ক্রস ব্রিডিংয়ের ক্ষেত্রে কীরকম আমি বলি, ধরেন বর্তমানে জাপানি ক্রেস্টেড অথবা গোল্ডেন ফিঞ্চের দামটা বেশি এখন, অথবা দেখা যায় পার্ল কোকালের কোকাটেলের দামটা বেশি বা ইংলিশ বাজিগারের দাম বেশি। তো অনেকে কী করে, একটা ইংলিশের সাথে একটা নর্মাল মানে মিউটেশন জোড়া দেয়। জোড়া দেওয়ার পরে যে বেবিটা হয় সেই বেবিটাকে দেখা যায় ওইটা না ইংলিশ সাইজ হয় না মানে নর্মাল সাইজ হয়, তখন এই যে সাইজটা হয় এটাকে নতুন বাংলা অঞ্চলের মানুষের নাম দিয়েছে বাংলিশ। আসলে বাংলিশ বলে ইন্টারন্যাশনালের কোনো মানে পাখি নাই। এইটার সাথে পরবর্তীতে আরেকটা ইংলিশের জোড়া দেয়, অথবা এই ঘর থেকে যে বেবিগুলো আসছে এগুলোর সাইজ কিন্তু বড়, তখন দেখে কি মেল ফিমেল ঠিক আছে কিনা, মানে ইংলিশে মেল ফিমেল সাইজ ঠিক আছে কিনা, তখন সেগুলোর জোড়া দেয়। এইভাবে করে দেখা যায় সাইজটা মানে নর্মাল মিউটেশন থেকে ইংলিশ অথবা রেইনবো অথবা এইভাবে মিউটেশন বের করা হয়। এই ক্ষেত্রে অনেক ব্রিডার আছে লুকায়িত রাখে যে ইনব্রিডিং করেছে কিনা, বা সে নিজেই জানে না ইনব্রিডিং কি, যেহেতু আমি এটা হয়তোবা 1-2 বছর আগে জেনেছি ইনব্রিডিংকে, আমিও হয়তোবা আগেই কাজটা করেছি। তো ইনব্রিডিং সম্পর্কে সতর্ক হন, তাহলে পরবর্তীতে আপনার এই প্রবলেমগুলো হবে না। পাখি হুট করে মারা যাওয়া, পাখি প্যারালাইজ হওয়া, পাখির ডানায় কাজ করতেছে না, এটা ক্যালসিয়াম থেকেও হতে পারে, কিন্তু ইনব্রিডিং একটা বড় ধরনের মানে রিজন হতে পারে এই প্রবলেমগুলোর জন্য। তো আশা রাখি এই কথাটা বুঝতে পেরেছেন, ইনব্রিডিং চেষ্টা করবেন না করার জন্য। যদি এইরকম হয় যে আপনার কাছে 2 জোড়া আছে, 2 জোড়া থেকে বেবি আসলো, তখন এর বেবির সাথে এর বেবি কানেকশন দেন, প্রবলেম নাই, ইনব্রিডিং না। কিন্তু একই ফ্যামিলি থেকে মেল ফিমেল একসাথে ব্রিডিং করাবেন না,
তাহলে ইনব্রিডিং হবে না, এবং আশা রাখি আপনার পাখি সুস্থ থাকবে। যে কোনো পাখির জন্য, যে কোনো সমস্যার জন্য আপনারা কোনো কিছু জানতে চাইলে আমাকে মেসেজ করতে পারেন বার্ডস লাভার টুতে, অথবা জয়েন হতে পারেন বার্ডস লাভার টু ফেসবুক গ্রুপে। এছাড়াও আপনি যদি কোনো মিউটেশন বা অন্য কোনো ইনফরমেশন জানতে চান, ভিজিট করতে পারেন allbirdslover.com আমার ওয়েবসাইটে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।